ভারতের অর্থনীতির 1000+ বাছাই করা প্রশ্ন উত্তর ফর পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS। পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি যে মিসলেনিয়াস এবং WBCS পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে ভারতের অর্থনীতির যেসব প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেইগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সবুজ সাথী প্রকল্পটি কী? সবুজ সাথী প্রকল্প কী? এটা কি কেন্দ্রীয় সরকারের কৃষকদের ঋণ মুকুব প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প, না মহারাষ্ট্র সরকারের গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্প, নাকি পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প? তাহলে সবুজ সাথী প্রকল্প যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প। যোজনা কমিশন প্ল্যানিং কমিশনের পরিবর্তনে নিচের এখন কোনটি কাজ করছে? আগে ছিল তো যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন, এখন সেইটা কি হয়েছে, লোকপাল না অর্থ কমিশন, না নীতি আয়োগ, না লোকাযুক্ত, এখন সেটা কি হয়েছে, নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের বদলে এখন কি হয়েছে, নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, আইসিআইসিআই কিসের নাম? আইসিআইসিআই কিসের নাম? আইসিআইসিআই হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কোত্থেকে? বাণিজ্যিক কর থেকে। সঠিক উত্তর হলো অপশান সি, বাণিজ্যিক কর থেকে। কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? 1969 সালে তো 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, অপশান বি। তাহলে 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। নাবার্ড, NABARD, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সঙ্গে? না গ্রামের উন্নয়ন, না রেলের উন্নয়ন, না শিল্পের উন্নয়ন, না শহরের উন্নয়ন। নাবার্ড হচ্ছে গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত, নাবার্ড জড়িত গ্রামের উন্নয়নের সঙ্গে। গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তাহলে গ্রামের জন্য কত, 2400, আর শহরের জন্য 2100। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, গ্রামের জন্য কত ক্যালোরি লাগবে, গ্রামের জন্য 2400 আর শহরের জন্য 2100 ক্যালোরি প্রয়োজন। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা ছিল? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি প্রধান কার্যবাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, চিফ ম্যানেজিং অফিসার, না উপরে কোনোটাই নয়? ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। তাহলে এ বি সি এখানে কোনোটাই গভর্নর নেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরে কোনোটাই নয়, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সময়কাল, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? 1951, 1951 সাল থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। ভারতের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা গ্রহণ করা হয়েছে রাশিয়া থেকে। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় 1950 সালের 15ই মার্চ। তাহলে পরিকল্পনা কমিশনটা প্রথম স্থাপিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ, কিন্তু পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? 1951 সাল থেকে। ভারতের পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা পর্ষদ, অ্যাডভাইসরি বডি। তাহলে অ্যাডভাইসরি বডি, ভারতের পরিকল্পনা কমিশন একটি উপদেষ্টা পর্ষদ। প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি। তাহলে যদি প্রশ্ন থাকে পরিকল্পনা কমিশনের সভাপতিকে, তাহলে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সর্বশেষ সভাপতির নাম মন্টেক সিং আলোয়ালিয়া। কমিশনের সভাপতিকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পর্ষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, NDC, গঠিত হয় 1952 সালের 6ই আগস্ট। প্রধানমন্ত্রী পদাধিকার বলে NDC এর সভাপতি। সদস্য, প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্যগণ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক, রাজ্যের অর্থমন্ত্রীগণ। তাহলে এর সদস্য কারা কারা? প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক ও রাজ্যের অর্থমন্ত্রীগণ। প্ল্যানিং কমিশন এবং NDC এর সাংবিধানিক স্বীকৃতি নেই, এটি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছিল। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এর স্রষ্টা হলেন স্যার এম বিশ্বেশ্বরাইয়া।
বইটি লিখেছিলেন 1934 সালে। এটি ছিল ভারতের অর্থনৈতিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ। 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি জাতীয় কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়। দ্য বোম্বে প্ল্যান 1944 বোম্বের 8 জন বিশিষ্ট শিল্পপতি তৈরি করেন। তারা কে কে ছিলেন? এম জে, আর ডি টাটা, জি ডি বিড়লা, পুরুষোত্তম ঠাকুরদাস, লালা শ্রীরাম, কস্তুরভাই, লালাভাই, ডি শ্রফ, আর দি সিয়ার, দালাল, জন মাথায়। নেতৃত্বে ছিলেন পুরুষোত্তম ঠাকুরদাস। গান্ধিয়ান প্ল্যান 1944 এস এন আগরওয়াল। মডেস্ট প্ল্যান প্রাক স্বাধীন ভারতে পরিকল্পনা উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছিল 1946 সালে। হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন। পিপলস প্ল্যান 1944 রূপরেখা তৈরি করেন মানবেন্দ্রনাথ রায়। এই পরিকল্পনা ছিল 10 বছরের জন্য। সর্বোদয় পরিকল্পনা 1950 জয়প্রকাশ নারায়ণ। 1951 সালের পয়লা এপ্রিল থেকে শুরু হয় পরিকল্পনার যুগ। অবশ্য ব্রিটিশ শাসনকাল থেকে ভারতে পরিকল্পনার জল্পনা কল্পনা শুরু হয়। তাহলে কবে থেকে পরিকল্পনার যুগ শুরু হয়? 1951 সালের পয়লা এপ্রিল থেকে। 1934 সালে এম বিশ্বেশ্বরৈয়া নামে একজন ইঞ্জিনিয়ার ভারতের পরিকল্পিত অর্থনীতি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নামে পুস্তকে পরিকল্পনার মাধ্যমে সুসংহত উন্নয়নের কথা বলেন। 1944 সালে বোম্বাই পরিকল্পনা ও জনগণের পরিকল্পনা ফাংশন অব ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি পরিকল্পনা কমিশনের কর্তৃক রচিত সকল পরিকল্পনা সর্বপ্রথম জাতীয় উন্নয়ন পর্ষদ এনডিসি দ্বারা অনুমোদিত হতে হবে। এটি রাজ্য পরিকল্পনা কমিশনের মধ্যে সংযোগ সূত্র রক্ষা করত। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্য অর্থনৈতিক প্রসার, সামাজিক ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠানকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরশীলতা ও আধুনিকীকরণ। ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার বৈশিষ্ট্য আভাসমূলক পরিকল্পনা, বিকেন্দ্রীভূত পরিকল্পনা, উন্নয়নমুখী পরিকল্পনা, বাধ্যতামূলক পরিকল্পনা ভারতীয় পরিকল্পনার বৈশিষ্ট্য নয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক পরিকল্পনা। ভারতে অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলি অনুসৃত হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি অনুসারে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে কত থেকে কত সাল পর্যন্ত হয়? 1951 থেকে 56। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যারট ডোমার মডেলের উপর ভিত্তি করে। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে। সঠিক উত্তর হবে হ্যারট ডোমার মডেলের উপর ভিত্তি করে। সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে কৃষি, সেচ, শক্তি ও যানবাহনে অগ্রাধিকার দেওয়া হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে চালু হয়। জাতীয় আয় বৃদ্ধি জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 2.1%, অর্জিত হয়েছিল 3.6%। কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় যেমন ভাগড়া নাগাল, দামোদর ভ্যালি, হীরাকুদ বাঁধ ইত্যাদি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কত থেকে কত সাল পর্যন্ত হয়েছিল? 1956 থেকে 1961। অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেলের উপর প্রতিষ্ঠিত। এইটাও খুব ইম্পর্টেন্ট যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর প্রতিষ্ঠিত। তাহলে সঠিক উত্তর হবে মহালনবিশ মডেলের উপর। মহালনবিশ এই ধারণা নিয়েছিলেন রাশিয়ার ফেল্ডম্যান এর থেকে। দ্রুত হারে শিল্পান্বয়ন ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। ভারী শিল্পের হেভি ইন্ডাস্ট্রিজের উপর জোর দেওয়া হয়েছিল যেমন দুর্গাপুর ব্রিটিশের সহায়তায়, ভিলাই রাশিয়া সহায়তায়, রাউরকেল্লা জার্মানির সহায়তা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, পেরামুবের কোচ ফ্যাক্টরি ইত্যাদি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1961 থেকে 1966 সাল পর্যন্ত। প্রথম পরিকল্পনা দুটির অভিজ্ঞতার উপর ভিত্তিতে একটা সুস্পষ্ট হয়ে ওঠে যে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে কৃষিতেই সর্বাধিক গুরুত্ব আরোপ করা উচিত। এর জন্য তৃতীয় পরিকল্পনায় কৃষির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। ভারতকে স্বনির্ভর
ও স্ব-উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করা হয়। পরিকল্পনাটি রচনা করেন জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী। ভারত চীন যুদ্ধ 1962, জওহরলাল নেহরুর মৃত্যু 1964, ভারত পাক যুদ্ধ 1965 সাল তৃতীয় পরিকল্পনার অগ্রগতিতে বাধা দেয়। এই সময় 1965-66 সালে প্রচণ্ড খরা হয়, মুদ্রাস্ফীতি দাঁড়ায় 36%, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় 32%, টাকার অবমূল্যায়ন হয় 1966 সালে। সেই জন্যে 1966 সালে একটা অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনা করা হয়। তাহলে প্রথম বার্ষিক পরিকল্পনা কবে করা হয়? 1966 সালে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম বার্ষিক পরিকল্পনা করা হয় 1966 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা ঢাকতে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। একে প্ল্যান অফ হলিডে বা পরিকল্পনা ছুটি বলা হয়। 1966 থেকে 1969, 1966-67 সালে প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ডি এম এস স্বামীনাথন কৃষির উৎপাদন হার বৃদ্ধির লক্ষ্যে 5টি শস্যের, ধান, গম, ভুট্টা, জোয়ার ও মিলেট, আধুনিক চাষ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। উচ্চ ফলনশীল এই বীজ আনা হয়েছিল মেক্সিকো থেকে। সবুজ বিপ্লব সর্বাধিক কার্যকরী হয় গমের ক্ষেত্রে। সবুজ বিপ্লবের সাফল্য দেখা যায় পাঞ্জাব ও হরিয়ানাতে। গ্রিন রিভলিউশন শব্দটির প্রথম ব্যবহার করেন আমেরিকার উইলিয়াম গেনেট। সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর নর্ম বার্লাং, নোবেল লোরিয়েট। 1959 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। তাহলে 14টি ব্যাংক কবে জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 সাল। তাহলে 1966 থেকে 69 পর্যন্ত তো বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল। এবার সেই আগের মতো তৃতীয়র পরে এবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1969 থেকে 1974 সাল পর্যন্ত। স্থায়িত্ব, উন্নয়ন ও সামাজিক ন্যায়নীতির উপর জোর দেওয়া হয়। গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিয়েলেন্স। শ্বেত বিপ্লব এই সময় শুরু হয়। শ্বেত বিপ্লব 1970 সালে শুরু হয়। শ্বেত বিপ্লবের জনক হলো ভার্গিস কুরিয়েন। কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হয় 1974 থেকে 1978 সাল পর্যন্ত। দারিদ্র দূরীকরণ ও স্বনির্ভরতা অর্জন, অর্থনৈতিক আত্মনির্ভরতা ছিল যৌথ লক্ষ্য। এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো গরিবী হটাও। এই স্লোগানটি প্রথম তোলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সালে। মোরারজি দেশাই ক্ষমতায় এলে 1977-78 সালে জনতা সরকার পরিকল্পনাটি বাতিল করেন। সুতরাং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হবার আগে বাতিল করা হয়। পরিকল্পনাটি রচনা করেন ডিডি ধর। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনাও বলা হয়। এই পরিকল্পনাতে শিল্পের বৃদ্ধির হার সবচেয়ে বেশি, 5.2%। মিনিমাম নিট প্রোগ্রাম এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। বহুতা পরিকল্পনা, জনতা প্ল্যান বা রোডিং প্ল্যান 1978 থেকে 80 সাল পর্যন্ত। এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় জনতা সরকার ক্ষমতায় আসার পর 1978 সাল থেকে। এই ধরনের পরিকল্পনা একটি প্রবাহমান পদ্ধতি, যাতে প্রতি আর্থিক বছরে সাফল্য ব্যর্থতার খতিয়ানে পরবর্তী পরিকল্পনা স্থির করা হয়। কিন্তু 1980 সালে কংগ্রেস আবার ক্ষমতায় এলে রোলিং প্ল্যান বাতিল করা হয়। ষষ্ঠ পরিকল্পনা, তাহলে ষষ্ঠ পরিকল্পনা কবে করা হয়? 1980 থেকে 1985 সালে। দরিদ্র দূরীকরণে অগ্রাধিকার দেওয়া হলো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অন্যতম লক্ষ্য ছিল। টিআরওয়াই এসিএম ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, NREP ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু হয় এই 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 পরিকল্পনার কারণে। এই পরিকল্পনার সময়ে গরিবি হটাও স্লোগানটিকে উপরোক্ত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করা হয়। প্রযুক্তির আধুনিকরণ, মডার্নাইজেশন অফ টেকনোলজি করা হয় সপ্তম পঞ্চ করা হয় ষষ্ঠ পরিকল্পনায় করা হয় প্রযুক্তির আধুনিকরণ করা হয় ষষ্ঠ পরিকল্পনায়।
এরপরে আসছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990 সাল। প্রত্যেকটি ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিয়েলাইন্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস, দরিদ্র দূরীকরণ অন্যতম লক্ষ্য। যথাসম্ভব বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায়তায় আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, নিরক্ষরতা দূরীকরণ। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি ব্যবহার হয়। এর লক্ষ্য ছিল অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই পরিকল্পনায় আশা অতিরিক্ত সাফল্য আসে। জাতীয় আয় বৃদ্ধি জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5%, অর্জিত হয়েছিল 5.6%। পরিকল্পনার ছুটি প্ল্যান হলিংটে 1990 থেকে 1992 সাল। তারপরে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সঠিক সময় গ্রহণ করা হয়নি। তখন 1990 থেকে 1992 সাল পর্যন্ত দেশে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা চলেছিল, ফলে কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 সাল, 2 বছরের আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1992 সালের 1 এপ্রিল থেকে। শিল্পক্ষেত্রে বেসরকারিকরণ, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, দরিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধি, সকলের জন্য স্বাস্থ্য, উদার অর্থনীতি, এলপিজি লিবারাইজেশন গ্রহণ করা হয় জন ডব্লিউ মেলারের নীতি অনুসারে। ফ্লেক্সিবল প্ল্যানিং ফর বটম নীতি চালু হয়। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 থেকে 2002, এই পরিকল্পনাতে 4টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। জীবনের মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, আঞ্চলিক সাম্য, স্বনির্ভরতা। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ছিল অন্যতম লক্ষ্য। ন্যূনতম প্রয়োজন নিশ্চিত করা হয়। নারী উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ও দলিতদের ক্ষমতায়ন। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007 পর্যন্ত, দরিদ্র সীমা বা প্রভার্টি রেশিও 2007 সালের মধ্যে 20% এবং 2012 সালের মধ্যে 10% নামিয়ে আনা। দশম পরিকল্পনাকালে যে নতুন শ্রমশক্তির উদ্ভব হবে তাদের জন্য লাভজনক কাজের ব্যবস্থা করা। 2007 সালের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার আয়তা সকলকে প্রাথমিক শিক্ষার আয়তায় আনা। জনসংখ্যার বৃদ্ধির হার 2001 থেকে 2011-এর মধ্যে 16.2% নামিয়ে আনা। একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012, দরিদ্র দূরীকরণে দ্রুত ও সমন্বিত বৃদ্ধি, ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হয়। কৃষিক্ষেত্রে বৃদ্ধি 4%, শিল্পক্ষেত্রে 10% এবং পরিষেবা ক্ষেত্রে 9% লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। স্কুল ত্যাগের হার 52% থেকে 20% নামিয়ে আনা। সাক্ষরতার হার 80% করা। 2009 সালের মধ্যে সকলের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। 2011 থেকে 12 সালের মধ্যে সকল গ্রামে ব্রডব্যান্ড সংযোগ। দ্বাদশ পরিকল্পনা 2012 থেকে 2017, এই পরিকল্পনার লক্ষ্য ছিল গ্রোথ হুইচ ইজ ফাস্ট আর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল, অর্থনৈতিক বৃদ্ধি। জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 8%, কৃষিক্ষেত্রে 4%, উৎপাদন ক্ষেত্রে 10% বৃদ্ধি। দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান একাদশ পরিকল্পনা অপেক্ষা দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 10% কমানো। শিক্ষা, শিশুদের স্কুলে পাঠানোর বয়স 7 বছর করা হয়। স্বাস্থ্য, জন্মকালীন শিশু মৃত্যুর হার ইনফ্যান্ট মোর্টালিটি রেট IMR 25% এবং প্রসবকালীন মায়েদের মৃত্যুর হার 1% নামিয়ে আনা। পরিকাঠামো, সকল গ্রামে বৈদ্যুতিক সংযোগ ঘটানো। 50% গ্রামীণ মানুষকে পরিবার পিছু দৈনিক 40 লিটার পানীয় জল সরবরাহ করা। ভারতে পরিকল্পনার ছুটির সময়কাল তাহলে একটা ছিল 1966 থেকে 1969, আর একটা 1990 থেকে 1992 সালকে বলা হয়। তাহলে এটা হচ্ছে পরিকল্পনার ছুটির সময়কাল, এই সময় বার্ষিক পরিকল্পনা হয়েছিল। ভারতে উদার অর্থনৈতিক নীতি ঘোষিত হয় 1991 থেকে 92 সালে। ভারতের সমষ্টি উন্নয়ন প্রকল্পটি শুরু হয়েছিল প্রথম পরিকল্পনা কালে 1952 সালে। তাহলে সমষ্টি উন্নয়ন প্রকল্পটি কবে শুরু হয়েছিল? 1952 সালে, যেটা প্রথম পরিকল্পনা কালে।
সবুজ বিপ্লবের প্রথম পর্যায় 1966 থেকে 1969 সাল, আর সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায় 1983 থেকে 1984 সাল। চতুর্থ পরিকল্পনাকারে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল 1969 সালে। তাহলে কোন পরিকল্পনাকারে 14টি জাতীয় ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? চতুর্থ পরিকল্পনাকারে, সেটা কোন সাল ছিল? 1969 সাল। নবম পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2000 সালে। তাহলে সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2000 সালে, যেটা নবম পরিকল্পনাকালে। আর অষ্টম পরিকল্পনাকারে মিড ডে মিল চালু হয় 1995 সালের 15ই আগস্ট। এগুলো হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখন কি হয়েছে? নীতি আয়োগ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন নীতি আয়োগে পরিণত হয়েছে। নীতি আয়োগ, এটি একটি হিন্দি শব্দ। পলিসি কমিশন অর নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ হলো ভারত সরকারের সরকারের নীতি নির্ধারক কমিটি, যা প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠিত হয়েছে। ভারতীয় অর্থনীতির নীতি নির্ধারণে রাজ্যগুলি যুক্ত করা হয়। নীতি আয়োগ রাজ্য কেন্দ্র সরকারকে কৌশলগত ও প্রযুক্তিগত পরামর্শ দান করবে না, পরিকল্পনা কমিশনের গতানুগতিক টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচের পরিবর্তে বটম আপ অ্যাপ্রোচ, নিচে থেকে উপরে অবলম্বন করে নীতি নির্ধারণ করবে। নীতি আয়োগ হলো একদল সদস্য বিশিষ্ট সরকারের মনোনীত কর্তৃপক্ষ, যা ভারতের উদ্বর্তনের বা ট্রান্সফর্মিং ইন্ডিয়ার জন্য নীতি রচনা ও নিয়ন্ত্রণ করবে। এটি একটি প্রতিষ্ঠান যা সরকারের চিন্তনশীল থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শ দান করবে। আয়োগের উৎপত্তি ও গঠন। পরিকল্পনা কমিশন পুনরায় নামকরণ, রিনেমিং অফ প্ল্যানিং কমিশন, 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়। 1 জানুয়ারি 2015 কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ ক্যাবিনেট মিটিংয়ে রেগুলেশনের মাধ্যমে গঠন করেন। ভারতের সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে। IADP ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রামের মাধ্যমে, IAAP ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, আর অপশান সি হচ্ছে দুটোই, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে দুটোর মাধ্যমে, IADP আর IAAP। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। AGMARK নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? AGMARK হচ্ছে কৃষি দ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। সবুজ বিপ্লব সীমিত ছিল কোন, সবুজ বিপ্লব কোথায় বেশি হয়েছিল? পাঞ্জাব আর হরিয়ানার গম চাষে। তাহলে হবে অপশান সি, সবুজ বিপ্লব সীমিত ছিল পাঞ্জাব হরিয়ানার গম চাষে। ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, কৃষি শ্রমিক, বর্গাদার শ্রেণী, ক্ষুদ্র চাষি না সমজায় চাষি? তাহলে এই ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে বর্গাদার শ্রেণীর। ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশে এই বৈশিষ্ট্য দেখা যায়। বৃহদায়তন কৃষিজাত, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্রায়তন কৃষিজাত, সমবায় কৃষিজাত। তাহলে ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশে কী দেখা যায়? ক্ষুদ্রায়তন কৃষিজাত। কৃষিক্ষেত্রে নতুন কীটকৌশল বিশেষ উপকার হয় ক্ষুদ্র চাষিদের, বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের, কৃষি শ্রমিকদের, মধ্যবর্তী ব্যবসায়ীদের। তাহলে কৃষিক্ষেত্রে নতুন কীটকৌশল বিশেষ উপকার হয় কৃষির বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের। ভারতের নয়া অর্থনীতি চালু হয়েছে কোন বছরে? ভারতের নয়া অর্থনীতি চালু হয় 1991। ভারতের সবুজ বিপ্লবের ফলে আন্ত অঞ্চল অসাম্য বেড়েছে, আন্ত শস্য অসাম্য বেড়েছে, অন্তঃশ্রেণী অসাম্য বেড়েছে, উপরে সবকটি বেড়েছে। তাহলে ভারতের সবুজ বিপ্লবের ফলে সবকটাই বেড়েছে, আন্ত অঞ্চলের অসাম্য, আন্তঃশস্য অসাম্য আর অন্তঃশ্রেণীর অসাম্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। IRDP-র পুরো কথাটা কি? সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। IRDP হলো সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। IRDP হলো সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। আই আই হচ্ছে ইন্টিগ্রেটেড, আর রুরাল
ডিতে ডেভেলপমেন্ট, পিতে প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সুসংগত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। বর্গাধার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়, বর্গাধার প্রথা প্রথমে কোথায় প্রয়োগ করা হয়? পশ্চিমবঙ্গে। অপারেশন বর্গা বলতে বোঝায়, অপারেশন বর্গা বলতে কি বোঝায়? অনুপস্থিত জমিদারের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়ার স্বীকৃতি। তাহলে অপারেশন বর্গা বলতে বোঝায় অনুপস্থিত জমিদারদের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়ার স্বীকৃতি। সঠিক উত্তর অপশান সি। উম্বার্টসম্যান প্রতিষ্ঠানটি কোথায় স্থাপিত হয়েছিল? ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন না ফ্রান্স? তাহলে উম্বার্টসম্যান এটা হচ্ছে কোথায়? সুইডেনে। সুইডেনে হচ্ছে উম্বার্টসম্যান প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমনের ব্যবস্থা, ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, না উপরে সবগুলি? তাহলে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে এগুলো সবকটাই হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন বোঝায়। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবগুলি। ভারতের রেপো হার ঘোষণা করে, ভারতের রেপো হার কে ঘোষণা করে? রেপো হার ঘোষণা করে তো রিজার্ভ ব্যাঙ্ক। তাহলে ভারতের রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠার সাল থেকে কবে প্রতিষ্ঠা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় 1935 সালে। শিল্পের জন্য ঋণ দান করে থাকে আইডিবিআই, আইএফসিআই, এসএফসি সমূহ সবগুলি? শিল্পের জন্য ঋণ দান করে আইডিবিআই, আইডিবিআই শিল্পের জন্য ঋণ দান করে। ভারতের এক টাকা কাগজি মুদ্রা যোগান দেয়, এক টাকার কাগজি মুদ্রার একমাত্র যোগান দেয় ভারতীয় সরকারের অর্থমন্ত্রক, এবং বাকি টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তাহলে এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থমন্ত্রক। ভারতের এক্সিম ইএক্সআইএম ব্যাঙ্ক কাজ করে ভারতের চাষীদের জন্য, ভারতের শিল্প শ্রমিকদের জন্য, ভারতের আমদানি রপ্তানির জন্য, না ভারতের সংসদ সদস্যের জন্য? তাহলে ইএক্সআইএম হচ্ছে ভারতের আমদানি আর রপ্তানির জন্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। মুদ্রাস্ফীতি জনিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ দেয়। রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে মুদ্রাস্ফীতি জনিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কি নির্দেশ দেয়? ঋণের উপর সুদের হার কমানো, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এসএলআর কমানো, ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর বৃদ্ধি, মূলধনের বাজার থেকে বন্ড কেনা। তাহলে সঠিক উত্তর হলো ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর বৃদ্ধি করা। কৃষিক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো, তাহলে কৃষিক্ষেত্র যেহেতু নাবার্ডের সঙ্গে যুক্ত, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, নাবার্ড। কৃষিক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো নাবার্ড। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠানটি সরাসরি যুক্ত? তাহলে আর্থিক নীতিতে যেহেতু কোন প্রতিষ্ঠানটি, সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক হবে অ্যান্সার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কৃষি ও গ্রামোন্নয়ন জাতীয় ব্যাঙ্ক NABARD-সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নাবার্ড প্রতিষ্ঠিত হয় তো 1982 সালে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 1982 সালে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক তার যাত্রা শুরু করে 1935 সালের 1 এপ্রিল 5 কোটি মূলধন এবং 5,00,100 টাকার মূল্যের ইকুইটি শেয়ার নিয়ে। 1949 সালের 1 জানুয়ারি জাতীয়করণ করা হয়। RBI পরিচালিত হয় সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসের দ্বারা, যার সদস্য সংখ্যা হলো 20, একজন গভর্নর এবং 4 জন ডেপুটি গভর্নর, 14 জন ডাইরেক্টর এবং 1 জন সরকারি আধিকারিক নিয়ে। সেন্ট্রাল বোর্ড ছাড়া 4টি লোকাল বোর্ড থাকে এবং এগুলির হেড অফিসগুলি হলো মুম্বাই, চেন্নাই, কলকাতা ও নতুন দিল্লি। তাহলে রিজার্ভ ব্যাঙ্কের 4টি যে হেড অফিস সেগুলো কোথায়? মুম্বাই, চেন্নাই, কলকাতা ও নতুন দিল্লিতে।
গভর্নর হলেন বোর্ডের চেয়ারম্যান এবং ব্যাংকের চিফ এক্সিকিউটিভ। ব্রিটিশ ভারতের আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? স্যার স্মিথ, 1935 থেকে 1937 পর্যন্ত। স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, 1948 থেকে 1949। তার প্রথম ভারতীয় গভর্নর রিজার্ভ ব্যাংকের সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংকের কাজ কি? কাগজি মুদ্রার প্রচলন, 1 টাকার নোট ও খুচরা পয়সা ব্যতীত যাবতীয় মুদ্রা রিজার্ভ ব্যাংক প্রচলন করে। তাহলে 1 টাকার নোট এবং খুচরো পয়সা, 1 টাকার নোট হচ্ছে ভারতীয় অর্থমন্ত্রক এটা করে, এইটা আর খুচরো পয়সা ব্যতীত বাকি যাবতীয় মুদ্রা রিজার্ভ ব্যাংক প্রচলন করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ভারতের রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ নিজের কাছে জমা রাখে ও প্রয়োজন মতো ব্যাংকগুলোকে স্বল্পকালীন ঋণ দেয়। শেষ পর্যায়ের ঋণদাতা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তত্ত্বাবধান, টাকার বৈদেশিক মুদ্রা বিনিময় হার রক্ষা করা, গবেষণা ও প্রকাশনা করা, টাকার বহির্বিনিময় মূল্য অর্থাৎ ভারতীয় মুদ্রায় বিদেশি টাকার দাম স্থিতিশীল রাখার দায়িত্ব রিজার্ভ ব্যাংকের। রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশি ঘর, ক্লিয়ারিং হাউস রূপে কাজ করে, দেশের আর্থিক নীতি প্রণয়ন করে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-এর সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংক যোগাযোগ রাখে, তার নাম RBI। 1945 সালে ভারত IMF-এর সদস্য লাভ করে। নো পার্সন অ্যাকাউন্ট ইজ মেনশনড অ্যান্ড অপারেটেড ইন RBI। 1 টাকা বাদে সকল নোট রিজার্ভ ব্যাংক ইস্যু করে এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর ওই সকল নোটে সই থাকে। 1 টাকার নোট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা ইস্যু হয় এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 1 টাকার নোট ও ধাতব মুদ্রাগুলির প্রচলনের দায়িত্ব দেশের অর্থমন্ত্রকের উপর। রিজার্ভ ব্যাংকের এমব্লেমে রয়্যাল বেঙ্গল অ্যান্ড প্লাম ট্রিয়ের ছবি আছে। ব্যাংক রেট পলিসি এটা কি? ব্যাংক রেট পলিসিটা কি জিনিস? ব্যাংক রেট হলো রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় সেই হারকে ব্যাংক রেট বলা হয়। এটি কমিয়ে বা বাড়িয়ে অর্থের যোগান সম্প্রসারণ ও সংকোচন করা হয়। রেপো রেট কি জিনিস? বা রেপো অকশন বা রিপার্চেস অব্লিগেশন। স্বল্পকালীন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকে RBI আগেকার কেনা বন্ড বা সিকিউরিটি জমা রেখে ঋণ নিতে পারে, এই শর্তে যে ওই বাণিজ্যিক ব্যাংকগুলি পুনরায় কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বন্ড বা সিকিউরিটি কিনতে বাধ্য হবে এবং যতদিন না সেগুলি কিনবে ততদিন কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলি একটি নির্দিষ্ট হারে সুদ দেবে, যা হলো রেপো রেট। তাহলে রেপো রেট কী জিনিস? স্বল্পকালীন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকে RBI আগেকার কিনা বন্ড বা সিকিউরিটি জমা রেখে ঋণ নিতে পারে, এই শর্তে যে ওই বাণিজ্যিক ব্যাংকগুলি পুনরায় কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বন্ড বা সিকিউরিটি কিনতে বাধ্য হবে এবং যতদিন না সেগুলি কিনবে ততদিন কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলি একটি নির্দিষ্ট হারে সুদ দেবে, যা হলো রেপো রেট। দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে স্বল্পকালীন ঋণ গ্রহণ করে এবং এই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে, যা হলো রিজার্ভ রেপো রেট। তাহলে রেপো রেটের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলি একটি নির্দিষ্ট হারে সুদ দেবে, আর রিজার্ভ রেপো রেটের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলিকে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। তাহলে রিভার্স রেপো রেটে বাণিজ্যিক ব্যাংকগুলিকে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। পরিবর্তনীয় সংরক্ষিত অনুপাতের নীতি, ক্যাশ রিজার্ভ রেশিওটা কী জিনিস? CRR, নগদ সংরক্ষণের অনুপাত। ব্যাংকগুলির মোট আমানতের একটি অংশ রিজার্ভ ব্যাংকে নগদ বা সোনা হিসেবে জমা রাখতে হয়, একে ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR বলে। স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা SLR, SLR কী জিনিস? সংবিধিবদ্ধ তরলীকৃত অনুপাত, এটি একটি ব্যাংকগুলির মোট আমানতের সেই অনুপাত বা শতাংশ যা নগদ বা সরকারি সিকিউরিটি বা বন্ড হিসেবে রাখতে হয়।
কারেন্ট রেট 2019 অনুযায়ী কারেন্ট রেট কী আছে? ব্যাঙ্ক রেট হচ্ছে 6.50%, রেপো রেট 6.25%, আর রিভার্স রেপো রেট 6%। সিআরআর আর এসএলআর আর এমএসএফ, তাহলে সিআরআর কত আছে? 4%, এসএলআর 19.25%, আর এমএসএফ 6.50%। এই ডাটাটা প্রত্যেক 3 মাস অন্তর চেঞ্জ হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI, ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায়? মুম্বাইতে। মুম্বাইতে ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয়। 1921 সালের 27 জানুয়ারি 3টি প্রেসিডেন্সি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাস যুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়। জাতীয়করণ ও SBI নামকরণ করা হয় 1955 সালের 1 জুলাই। SBI জাতীয়করণ করা হয় 1955 সালের 1 জুলাই নিখিল ভারত গ্রামীণ ঋণ পর্যবেক্ষণ কমিটির সুপারিশে। ব্যাঙ্কের জাতীয়করণ, ন্যাশনালাইজেশন অফ ব্যাঙ্কস, 1969 সালের 19 জুলাই 14টি বাণিজ্যিক ব্যাঙ্কে যেসব ব্যাঙ্কের 50 কোটি টাকার উপর সঞ্চয় আছে জাতীয়করণ করা হয় নিখিল ভারতীয় গ্রামীণ ঋণ পর্যালোচনা কমিটির সুপারিশে। 1993 সালে নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিলে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে। বর্তমানে 20টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে, SBI এবং IDBI সহ, রিজার্ভ ব্যাঙ্ক ব্যতীত। 2004 সালে গ্লোবাল ব্যাঙ্ক অফ গ্লোবাল ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সাথে যুক্ত হয়। অন্যান্য কিছু আরও আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলি হলো IFCI, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1948 সালে বৃহৎ ও মাঝারি মানে সরকারি ও বেসরকারি কোম্পানিকে আর্থিক সহায়তা প্রদান করে। IDBI, IDBI কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শিল্পক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে। বড় শিল্পগুলিকে সরাসরি এবং মাঝারি ও ছোটো মানের শিল্পগুলিকে অন্যান্য ব্যাঙ্কের মাধ্যমে সাহায্য করে। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক, পূর্বে ICICI ছিল। ICICI প্রতিষ্ঠিত হয় 1955 সালে, শিল্পক্ষেত্রগুলিকে আর্থিক সহায়তা ও উৎসাহ প্রদান করে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IXIM, এক্সিম, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1982 সালের 1 জানুয়ারি আমদানি ও রপ্তানিকারীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়। নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NABARD, নাবার্ড। কবে প্রতিষ্ঠিত হয়? 1982 সালের 12 জুলাই। উদ্দেশ্য কী ছিল? কৃষকদের ঋণ প্রদান। এর আগের নাম ছিল এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ARDC, বর্তমানে নাবার্ড, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি গ্রামীণ ব্যাঙ্কের জন্য সর্বোচ্চ ব্যাঙ্ক। শিবরামন কমিটি সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড, HDFC, কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। আর হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, HUDCO, এটা প্রতিষ্ঠিত হয় এপ্রিল মাসে 1970 সালে। উদ্দেশ্য কী ছিল? ঘর বাড়ি তৈরির জন্য ঋণের ব্যবস্থা এবং নগর এলাকার উন্নতি সাধন। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া UTI, 1964 সালে, এখন এটাতে অ্যাক্সিস ব্যাঙ্ক নামে পরিচিত, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এর 50% IDBI এবং বাকি 50% LIC, SBI ও অন্যান্য তালিকাভুক্ত ব্যাঙ্ক যেমন IFCI ও ICICI এবং অংশীদারিত্ব রয়েছে। এটিকে UTI 1 ও UTI 2, এই দুটি ভাগে ভাগ করা যায়। ভারতের প্রথম যৌথ প্রকল্প 1964 সালে, লার্জেস্ট মিউচুয়াল ফান্ড অর্গানাইজেশন, UTI 1 সরকার মনোনীত প্রশাসক দ্বারা পরিচালিত হয়, UTI 2 বর্তমানে একটি মিউচুয়াল ফান্ড সংস্থা হিসেবে কাজ করে। US 64, 31 মে 2003 সালে শেষ হয়। UTI বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্ক নামে পরিচিত।
ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন তত্ত্ব নির্ভর? মহলানবিশ তত্ত্ব নির্ভর। আর হ্যারড ডোমার হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহলানবিশ তত্ত্ব নির্ভর। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? 1952 সালে তৈরি হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল, জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল 18%। ভারতবাসীর বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় কত সালে? 1966 থেকে 1969 সালে। ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? প্রথমের সময় তো কৃষি শুরু হয়েছিল, তার বৃহৎ শিল্পায়ন হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা মহলানবিশ তত্ত্বে নির্ভর পরিকল্পনাকারে। তাহলে সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধ লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে। এরপরেই হচ্ছে দুটো যুদ্ধে লিপ্ত হওয়ার জন্যে এবং জওহরলাল নেহরুর মৃত্যুর জন্যে এই সময় এই পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল, সেই জন্যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1966 থেকে 1969। তাহলে কোন পরিকল্পনার সময় ভারত দুটি যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের জাতীয় যোজনা কমিশন হলো একটি বিধিবদ্ধ সংস্থা, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর, রাজ্য সরকারের একটি দপ্তর, রিজার্ভ ব্যাংকের একটি সাবসিডিয়ারি সংস্থা। তাহলে এখানে সঠিক উত্তর হলো কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর হলো ভারতের জাতীয় যোজনা কমিশন। মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো, এইটাই সব মহলানবিশ তত্ত্বে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্রে, অর্থাৎ বৃহদায়তন শিল্পের দিকে। তাহলে কৃষিক্ষেত্রে ছিল প্রথম পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র, যেটা হচ্ছে মহলানবিশ প্রবর্তিত মডেল। ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল, ঘূর্ণমান পরিকল্পনা হয়েছিল 1978 থেকে 1983। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয় জাতীয় উন্নয়ন পরিষদ। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন কে করে? জাতীয় উন্নয়ন পর্ষদ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রেখে মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? পঞ্চম পরিকল্পনা। এরপরেই হচ্ছে জনতা পার্টি আসে এবং তারপরে কংগ্রেস আসে। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? গরিবি হটাও হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্দিরা গান্ধীর সময়। তাহলে গরিবি হটাও কোন কোন পরিকল্পনার সঙ্গে যুক্ত? পঞ্চম পরিকল্পনা। ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনা সময় থেকে? তাহলে ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রিত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল অষ্টম পরিকল্পনা সময় থেকে। রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী? তাহলে যেহেতু বৃহৎ শিল্প সেহেতু দ্বিতীয় হবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন ভারতের প্রধানমন্ত্রী। কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? এর পরিকল্পনা কমিশন চালু হয় কিন্তু 1951, কিন্তু কমিশন গঠন করা হয়েছিল 1950 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়? শিল্প বৃদ্ধি, হ্যাঁ এটা তো লক্ষ্য। জনসংখ্যা বৃদ্ধি, না এরকম কোনো লক্ষ্য নয় যে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। স্বনির্ভরতা, হ্যাঁ এটা একটা লক্ষ্য। আর উৎপাদনের নিয়োগ সৃষ্টি, এটাও একটা লক্ষ্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জনসংখ্যা বৃদ্ধি, এইটা ভারতীয় পরিকল্পনার কোনো রকম লক্ষ্য নয়। কোন পরিকল্পনায় ঘাটতি অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল? নবম পরিকল্পনায়। নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, এবি উভয়, এবি কোনোটি না। তাহলে নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, অপশান এ। বর্তমানে নীতি আয়োগের উপসভাপতি কাকে মনোনীত করা হয়েছে? রাজীব কুমারকে। সঠিক উত্তর অপশান এ। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? অর্থনৈতিক সংস্কার অনুষ্ঠিত প্রথম হচ্ছে অনুষ্ঠিত হয় 1991 সালে। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়েছে? 1991 সালে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে, এই আইনটি বলবৎ করা হয় 2006 সালে। তাহলে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে 1906 সাল থেকে বলবৎ হয় আইনটি। পাইকারি মূল্য সূচকের হিসেবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসেবে ধরা হয়ে থাকে? 1911 এবং 12। সরকারি নিয়ম অনুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড সেস এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত? 5000 হেক্টর। শিল্প লাইসেন্সিং নীতি কয়েকটি ব্যতিক্রম ব্যতীত নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়। শিল্পনীতি 1970, শিল্পনীতি 1980, শিল্পনীতি 1991 না শিল্পনীতি 1995? সঠিক উত্তর হলো শিল্পনীতি 1991। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রমিক রাজ্য বীমা আইন 1948-এর অন্তর্ভুক্ত? তাহলে শ্রমিক রাজ্য বীমা আইনের মধ্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হচ্ছে ফলতাতে কার্যকরী হয়েছে। ওএনজিসির পুরো কথাটা কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওতে হচ্ছে অয়েল অ্যান্ড এনতে ন্যাচারাল জিতে গ্যাস শীতে কর্পোরেশন। তাহলে সঠিক উত্তর অপশান বি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। 1956 সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে ড্যাশ শ্রেণীতে ভাগ করা হয়েছিল। শিল্পগুলিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছিল? 3টি। কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে? 1991 থেকে। অর্থ কমিশন গঠিত হয়েছে একজন চেয়ারপারসন ও কতজন সদস্য দ্বারা? অর্থ কমিশন গঠিত হয় 4 জন সদস্য দ্বারা। একজন তো চেয়ারপারসন থাকবে এবং 4 জন সদস্য থাকবে। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় এর অন্তর্ভুক্ত নয়। প্রতিরক্ষা ব্যয়, ইকোনমিক সার্ভিসের উপর ব্যয়, সোশ্যাল কমিউনিটি সার্ভিসের উপর ব্যয় কোনোটি নয়। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় কোনটার অন্তর্ভুক্ত নয়? প্রতিরক্ষা ব্যয়। ফিসকাল ঘাটতিটা রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, বাজেট রিসিপ্ট মোট ব্যয়, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান। তাহলে ফিসকাল ঘাটতিটা এগুলো সবগুলি। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। ভারতের অকৃষিজাত আয়কর কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়, রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। তাহলে সঠিক উত্তর হবে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। নিচের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, বৃত্তিকর, ভূমি রাজস্ব, মদের উপর অন্তঃশুল্ক। তাহলে সঠিক উত্তর হলো কর্পোরেশন কর। কর্পোরেশন কর হলো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কী? ভারতীয় প্রতিষ্ঠানটির নাম, যেহেতু এখানে টাকা বিভাজনের ব্যাপার আছে তাই জন্য এটা হচ্ছে অর্থ কমিশন। সঠিক উত্তর হবে অর্থ কমিশন। ভারতের রেল বাজেট হলো কেন্দ্রীয় বাজেটের একটি অংশ। 2017 সালে এটি কেন্দ্রীয় বাজেটের সঙ্গে যুক্ত করা হয়। পরিকল্পনা অর্থ সংস্থানে টাকা যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়, রিজার্ভ ব্যাংক থেকে ঋণ যোগান বৃদ্ধি পায়, বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়, নাকি জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায়। তাহলে পরিকল্পনা অর্থ সংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়। ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন সরকারি বাজেটে ঘাটতি হ্রাস, আর্থিক ক্ষেত্রগুলিকে মুনাফা বাড়ানো, মুদ্রাস্ফীতির চাপ কমানো, লেনদেনের ঘাটতি বৃদ্ধি। তাহলে সঠিক উত্তর হবে সরকারি বাজেট ঘাটতি হ্রাস। সরকারি বাজেটে ঘাটতি হ্রাস, এটা হচ্ছে ভুল। কৃষি আয়কর কেবলমাত্র রাজ্য সরকার সংগ্রহ করে কৃষি আয়কর। ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে প্রত্যক্ষ কর থেকে, পরোক্ষ কর থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় কর থেকে সমানভাবে আসে, এগুলির কোনোটিই নয়। তাহলে ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে পরোক্ষ কর থেকে। সঠিক উত্তর অপশান বি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি
নিচে কর আদায়ের ক্ষমতা রাখে আয়কর, বিক্রয়কর, টোল ট্যাক্স ও জল কর, ভূমি রাজস্ব। তাহলে পঞ্চায়েতগুলি কোন কর আদায়ের ক্ষমতা রাখে? টোল ট্যাক্স ও জল কর। পঞ্চায়েতগুলি কেবল কর ধার্য করতে পারে, কর ধার্য করতে পারে না, কেবল সরকারি অনুদান পায়, কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। তাহলে পঞ্চায়েতগুলি কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর অন্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর। নিচে উল্লেখিত করগুলি কোনটি? সাপেক্ষ কর, যেটি কেন্দ্রীয় সরকার করগুলি ধার্য করে। তাহলে কোনটি হচ্ছে সাপেক্ষ কর? কোম্পানির আয় কর হচ্ছে সাপেক্ষ কর, যেটা কেন্দ্রীয় সরকার করগুলি ধার্য করে। মূল্যযুক্ত কর আরোপিত হয় কোন দ্রব্যের? মূল্যযুক্ত কর আরোপিত হয় উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্যযুক্ত হয় তার উপরে। তাহলে মূল্যযুক্ত কর আরোপিত হয় কোন দ্রব্যের? উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্যযুক্ত হয় তার উপরে। নিম্নোক্ত কর শুল্কগুলি কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? তাহলে এর মধ্যে কেন্দ্রীয় সরকারের আয়ত্তভুক্ত নয় কোনটা? ভূমি রাজস্ব, ব্যক্তিগত আয়কর, কোম্পানির আয়কর, বহিঃশুল্ক। তাহলে ভূমি রাজস্ব, যেটা কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়। অর্থ কমিশন কি? কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা হলো কি? অর্থ কমিশন। ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে। কমিশনের সভাপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। তাহলে ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে। কমিশনের সভাপতি নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? আয়কর, সম্পাদক, পেশার উপর কর, মূলধন লাভের উপর কর। তাহলে নিম্নলিখিতের মধ্যে একমাত্র পেশার উপর কর রাজ্য সরকার আরোপ করতে পারে। তাহলে সঠিক উত্তর অপশান সি, পেশার উপর কর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? সরকারের অনুদান উৎস, আয়কর এটা উৎস নয়। জমির উপর স্থানীয় কর এটা উৎস, বাড়ির করও পঞ্চায়েতে দেওয়া হয় এটা উৎস। তাহলে সঠিক উত্তর হবে আয়কর। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়, মানবিক উন্নয়ন সূচক প্রথম কবে ব্যবহৃত হয়? 1990 সাল থেকে, 1990 সালে। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে বিশ্ব ব্যাংক। কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক HDI এর ধারণাটি প্রবর্তন করে? 1990 সালে, 1990 সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচকের HDI ধারণাটি প্রবর্তন করে। পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2004 সালে। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান হলো? ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান কোথায়? পরিবার ক্ষেত্রে। কৃষিভিত্তিক আবাদ বলতে বোঝায়, কৃষিভিত্তিক আবাদ বলতে কী বোঝায়? কৃষিভিত্তিক আবাদ বলতে বোঝায় চাষি নিজেই জমির মালিক। যা ভারতীয় অর্থনীতি হলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকাধীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি উপরে কনিটনীয়। ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। বিপিএল মানে কি? দারিদ্র সীমার নিচে। বিপিএল মানে হলো দারিদ্র সীমার নিচে। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কার্যকর করার সময় কোন বিষয়টিকে বিবেচিত হয় না? সরকার দ্বারা পণ্য ক্রয়, হ্যাঁ এটা তো হয়। বেসরকারি বিনিয়োগ, হ্যাঁ এটাও হয়। নাগরিকদের মাথাপিছু আয়, না এটা হয় না। নিট বৈদেশিক বিনিয়োগ, এটা হয়। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, নাগরিকদের মাথাপিছু আয়। সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? স্থির আয়কারী মানুষজন। তাহলে যত মুদ্রাস্ফীতি হবে, তাহলে তার আয় যেহেতু স্থির, তাহলে সেই জন্য বেশি ক্ষতিগ্রস্ত হবে। মূলধন কাকে বলে? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধন কি? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। সঠিক উত্তর হলো অপশান সি। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র কি? পরিষেবা ক্ষেত্র। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো পরিষেবা ক্ষেত্র।
ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা হলো শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্য সূচক। ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা হলো শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্য সূচক। কোনো দেশের জাতীয় আয় সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি। সরকারি উদ্যোগের উদ্বৃত্ত আয় আমদানির চেয়ে রপ্তানির উদ্বৃত্ত। কোনো দেশের জাতীয় আয় সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়। সমাজ উন্নয়ন কর্মসূচি কবে আরম্ভ হয়? 1952 সালে। এটা ছিল ভারতের অর্থনীতির 1000+ বাছাই করা প্রশ্ন উত্তর ফর পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা WBCS পরীক্ষার জন্য পার্ট 1। এরকম করে পার্ট 2 পার্ট 3 করে 1000 কোশ্চেন কমপ্লিট করা হবে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো পার্ট 2 পার্ট 3 ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।